চারিদিকে অক্সিজেনের হাহাকার, হাসপাতালের বেডের অপ্রতুলতা, প্রিয়জনের মৃত্যু, সমস্ত কিছু যেন পবিত্র রমজান মাসের উপর কালো ছায়ার মতো বিরাজ করছিল, যা গত বছরের স্মৃতিকে উস্কে দিয়েছে। মসজিদে কোনো বড় জমায়েত হবে না, ইফতার পার্টি হবে না এবং গভীর রাতে শপিং করা যাবে না। গেল বছর রমজান মাসে এমনটাই ছিল নির্দেশিকা, কিন্তু করোনার দ্বিতীয় তরঙ্গে বিধ্বস্ত গোটা দেশ, চারিদিকে চলছে এখন শুধু বাঁচার লড়াই। আর এই লড়াইয়ের মধ্যে 2021-এর রমজান করোনাবিধি মেনে পালিত করলেন মুসলিম ধর্মাবলম্বীর মানুষেরা। টানা এক মাস রমজান শেষে শুক্রবার খুশির ঈদ, আর এই খুশির ঈদে আতঙ্ক মনে নিয়ে নিজেদের সামিল করলেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে এদিন মসজিদে মসজিদে সকালে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। রাজ্যে কেন্দ্রীয়ভাবে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে নামাজ আদায় অনুষ্ঠানটি হয় আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে নামাজ আদায় করেন মোলানা আব্দুল রহমান কাসিমি। বিশেষ এই নামাজ আদায় অনুষ্ঠানে ছিলেন রাজধানী আগরতলার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের পাশাপাশি আগরতলায় অবস্থানরত বহিরাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। এক মাস ধারাবাহিক রমজানের রোজা রাখার পর সে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে, সমস্ত বিপরীত কার্যকলাপ থেকে বিরত থেকে যে প্র্যাকটিস এবং অনুশীলন, এই অনুশীলনের পর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা খুশির দিন আসে, এটাই ঈদুল ফিতর। এই মুহূর্তে ঈদুল ফিতরের নামাজ আদায় হলো আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদে। এই পবিত্র ঈদের দিনে রাজ্যের সর্বস্তরের সকল ধর্মের মানুষদেরকে জানাই আন্তরিক ঈদ মুবারকবাদ, ঈদের শুভেচ্ছা। আজকে এবারের ঈদের খুশির দিনে আমরা বিশেষভাবে মানবতার পাশে দাঁড়িয়ে, রাজ্যের সব মানুষের পাশে দাঁড়িয়ে এই করোনা প্যান্ডামিক মহামারীর মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনা করছি। আল্লাহ পাক যাতে খুব অতি শীঘ্রই এই মহাবিপদ থেকে এই মহাবিশ্বকে আল্লাহ পাক হেফাজত করেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।